সালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকে এপ্রিল মাসের 3 তারিখে কাঙ্ক্ষিত 40তম বিসিএস পরীক্ষাটি হয়ে গেল। ইতিমধ্যে যারা পরীক্ষায় ভালো করেছেন সবার মন ভালো, হয়তো যারা ভালো করতে পারেনি তাদের মন খারাপ। তো এই পর্যায়ে আমার হাতে যে কোশ্চেনটি আছে সেট 1 সুরমা, তো আমি চেষ্টা করব যে এখানে ম্যাথমেটিক্সের যে 30টি কোশ্চেন থাকবে কোশ্চেনের সলিউশনগুলো কী হবে, আর পাশাপাশি ম্যাথগুলো খুব অল্প সময় কীভাবে করতে পারবেন, আর কোন ম্যাথটি কোন ক্লাস থেকে এসেছে সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখে আসি। আমার হাতে যে প্রশ্নটি, এখানে 161 থেকে ম্যাথমেটিক্সের পার্টি শুরু হলো। আপনাদের হাতে যে প্রশ্নগুলো আছে সেই ক্ষেত্রে হয়তো নাম্বার এদিক ওদিক হতে পারে, আপনারা মিলিয়ে নিতে পারবেন। নাম্বার 161, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে বুঝতে হবে আমার এখানে একটি অমূলদ সংখ্যা, বাকি নাম্বারগুলো হবে মূলদ সংখ্যা। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখুন এখানে রুট ওভার 27 কে যদি আমরা রুট ওভার করি সেক্ষেত্রে সর্বশেষ পর্যায়ে সবচেয়ে ছোট করার পরও সেখানে রুট থাকছে, আর এটার ক্ষেত্রে অনলি 3 হচ্ছে, আর এটার ক্ষেত্রে 4/9। আর এই সংখ্যাটিকে আমরা জানি যে পুনঃপুনিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে 9 হবে, আর উপরে হচ্ছে 5, 6, 3, 9, -5। অর্থাৎ এটাকে ফ্র্যাকশনটাকে সবচেয়ে ছোট করার পরও সেই ক্ষেত্রে এটি মূলদ সংখ্যা আসবে। কিন্তু এই যে রুট ওভার 27 এটাকে যখন আমরা বর্গমূল করব 3√3, আর রুট ওভার 48 কে করলে রুট ওভার, অর্থাৎ সর্বশেষ পর্যায়ে এসে নাম্বার ঘ যে আনসারটি সেখানে রুট ওভার থাকছে, তাই এটি হচ্ছে অমূলদ সংখ্যা। তো এই প্রশ্নটি, নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে? এই ম্যাথটি আমাদের ক্লাস 6 এর বইয়ের বাচ্চাদের 1. এক্সারসাইজ 1.3 থেকে 5 অথবা 6 নম্বর ম্যাথটি হুবহু তুলে দেওয়া হলো। এটি মজার ব্যাপার, দেখুন যখন এই সমস্ত ম্যাথগুলো করতে হলে আমাদেরকে শুরুতে মনে রাখতে হবে যে নাম্বারগুলো অবশিষ্ট থাকবে তাদেরকে আমরা বিয়োগ করে দেখব। দেখুন 3 থেকে 1 - করলে 2, 4 থেকে 2 - করলে 2, আর 5 থেকে 3 - করলে 2, 6 থেকে 4 - করলে 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকে 2। তার মানে আমাকে যে কাজটি করতে হবে, এই সংখ্যাগুলোর শুরুতেই আমরা লসাগু নির্ণয় করব, ওদের এলসিএম নির্ণয় করব। এলসিএম নির্ণয় করলে আনসারটি হবে 60, আর প্রতি ক্ষেত্রে যে ভাগশেষ থাকবে তখন সেই শব্দটিকে আমরা এই 60 থেকে 2 - করব, করলে আমার 58 হবে। তাহলে 58 হচ্ছে এখানে আনসার। যদি আপনারা একটু ভেরিফাই করতে চান, 58 কে 3 দিয়ে ডিভাইড করেন, দেখবেন সেই ক্ষেত্রে ভাগশেষ থাকবে 1। আবার এই 58 কে 4 দিয়ে ডিভাইড করেন, সেক্ষেত্রে ভাগশেষ থাকবে 2। অর্থাৎ আমরা তাহলে এভাবে করতে পারি। এটি ক্লাস 6 থেকে নেওয়া একটি ম্যাথ, আর এই ম্যাথটি ক্লাস 7 থেকে নেওয়া বলা যেতে পারে। এখন আসুন এর পরে যে ম্যাথটি হচ্ছে আমার এখানে, এই ম্যাথটি হচ্ছে ক্লাস 7 থেকে। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 4:5। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত হবে? এই ম্যাথটি হচ্ছে আমাদের ক্লাস 7 এর 2.1 থেকে ম্যাথটি হুবহু তুলে দেওয়া, ডাটাগুলো একটু চেঞ্জ করে। তো আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরা জানি শুরুতে আমাদেরকে সরল অনুপাত নির্ণয় করতে হয়। তাহলে আমার প্রথম অনুপাতটি হচ্ছে 4:3, আর সেকেন্ড অনুপাতটি ছিল আমার 5:4। তাহলে আমরা এই যে প্রথম অনুপাতটিকে আমরা 5 দিয়ে গুণ করব, আর সেকেন্ড অনুপাতটিকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করার পরে যে 20:20:15, আর এটাকে আমরা যখন 3 দিয়ে মাল্টিপ্লাই করব 15:12। তাহলে দেখুন তো যখন a:b, b:c হয় সেক্ষেত্রে যদি আমরা সরল অনুপাত করি তাহলে 20:15:12। এই ক্ষেত্রে যখন আমার পনিরের আয়, তাহলে দেখুন তো পনির হচ্ছে আমার প্রথম নাম্বারটি, অর্থাৎ পনির হচ্ছে আমার প্রথম নাম্বারটি। তাহলে আমরা বলতে পারি যদি সাধারণ রেশিওটাকে আমরা x ধরি তাহলে 20x = 120, 20 দিয়ে ডিভাইড করলে x এর মান হবে 6। তাহলে x এর মান যদি 6 হয় আমার রবিনের আয়, তাহলে দেখুন তো রবিন নামটি হচ্ছে সর্বশেষে, পনির তপন, তপন রবিন, অর্থাৎ রবিন নামটি হচ্ছে সর্বশেষে, তাই সর্বশেষে যে অনুপাতটি হবে সেই অনুপাতটি হচ্ছে রবিনের। তাহলে রবিনের 12x, তাহলে আমরা জানি x এর মান হচ্ছে 6, 12 × 6 = 72, তাহলে এই আনসারটি হবে 72। এটি হচ্ছে ক্লাস 7 এর এক্সারসাইজ 2.1 থেকে ম্যাথটি নেওয়া। আর এখানে এই ম্যাথটি আমরা জানি যে শুধু আসলে ম্যাথসগুলো আমাদের ক্লাস 7 থেকে শুরু, অর্থাৎ ক্লাস 8 আসে, তবে বলা যায় এই ম্যাথটি হচ্ছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড ম্যাথস। 7ও ওইরকম এরকম কিছু ম্যাথ থাকে, বাট ক্লাস 8 এ এরকম ম্যাথ দিয়ে মূলত 2.1 অধ্যায়টি স্টার্ট।
450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরের সুদ আসলে 558 টাকা হবে? তাহলে আমরা জানি যে সিম্পল প্রফিট যে ম্যাথ গুলো থাকে I equal to P and R, সেই ক্ষেত্রে যখন আমার এখানে সময় চাওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি N equals to I by P PR। এক্ষেত্রে I হচ্ছে সুদের হার, অর্থাৎ আমার 450 টাকা যখন 558 টাকা হবে সেক্ষেত্রে আমরা জানি যে সুদের পরিমাণ হচ্ছে 108 টাকা। আর এই যে পি, পি হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ শুরুতে যে টাকা নিয়ে আমাদের স্টার্ট হচ্ছে 450। আর এরপরে আর এর মান হচ্ছে সুদের হার, সুদের হার হচ্ছে 6%, দ্যাট ইজ 6/100। তাহলে নর্মালি এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন করার পরে আমার এই আনসারটি আসবে 4 বছর, অর্থাৎ নির্ণয় সময় হচ্ছে 4 ইয়ার্স। তাহলে I equal to P and R ফর্মুলা দিয়ে আমাদের ক্লাস 8 এর এক্সারসাইজ 2.1 থেকে ম্যাথটি নেওয়া। আর এই যে ম্যাথস, আরেকটি ম্যাথ হচ্ছে 165, একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। এই ম্যাথটি হচ্ছে আমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ড। তবে এরকম ম্যাথ যদি আমরা ট্র্যাডিশনাল ওয়েতে করি, যেভাবে আমরা 6-7 স্টুডেন্টদেরকে করিয়ে থাকি, এভাবে করলে ম্যাথটি সবচেয়ে বেশি সময় লাগবে। কিন্তু এরকম ম্যাথের মধ্যে সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে আপনাকে পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স কত সেখান থেকে স্টার্ট করতে হবে। তাহলে এখানে হচ্ছে 12% ক্ষতি, এখানে হচ্ছে 8% লাভ। তাহলে 8% লাভ মানে হচ্ছে 8 হচ্ছে পজিটিভ আর 12 হচ্ছে নেগেটিভ। তাহলে মাঝখানে হচ্ছে ওদের 8 এবং 12 এর মাঝখানে হচ্ছে 20 ঘর। তাহলে আমরা এখানে লিখতে পারি 20% ক্ষতিতে 20% ব্যবধানে প্রাইস ছিল 1200 টাকা, সেক্ষেত্রে 1% ব্যবধানের জন্য হবে 100 ÷ 20%। এবার আমরা 100 এর জন্য যখন বের করব তখন 100 উপরে মাল্টিপ্লাই হবে। সিম্পলি এভাবে যখন আমরা ক্যালকুলেশন করব, এখানে আমার ক্রয় মূল্য 6000। এভাবে শুধু ক্রয় মূল্য কেন, বিক্রয় মূল্য নির্ধারণ করা যায়, অর্থাৎ দুটি পার্সেন্টেজের প্রথমে ডিফারেন্স থেকে যে প্রাইসটি দেওয়া থাকবে সেটি লিখবেন। তাহলে 20% এর জন্য 1200 টাকা, 1% এর জন্য 20 নিচে আসবে, 100% এর জন্য 6000 টাকা। আর এই যে 166 নাম্বার ম্যাটটির জন্য আমরা যে ক্যালকুলেশন করতে পারি আমরা একটু দেখে আসি। 166 আমার ম্যাটটি ছিল 0.9 ⁄⁴ + 0.4 ⁄⁴ ⁄⁴ ÷ 0.9 + 0.4। তাহলে আমরা শুরুতে দেখি এখানে এ কিউব প্লাস বি কিউব, আর নিচে যেহেতু আমার এ প্লাস বি আছে, এটা আমাকে একটু ক্লু দিচ্ছে যে এই ফর্মুলাটি কোন ক্যালকুলেশনে করলে আমার সহজ হবে। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাল্টিপ্লাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো যখন আমরা এ প্লাস বি এখানে লিখবো, সেই ক্ষেত্রে 0.9 + 0.4 এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, দ্যাট মিন্স 0.9² মাইনাস এ বি 0.9 ⁄⁴ + 0.4 ⁄⁴² আর এখানে আমার যেটা হচ্ছে 0.9 + 0.4, এই দুইটাকে আমরা যখন এলিমিনেট করব, 0.9 এর উপর স্কোয়ার করলে 0.81 মাইনাস, এই দুইটাকে যখন আমরা মাল্টিপ্লাই করব 0.36 আর প্লাস এটাকে মাল্টিপ্লাই করলে 0.16। এখন যদি আমরা নর্মালি ক্যালকুলেশন করে 0.81 0.16 এটাকে অ্যাড করে মাইনাস 0.36 যখন আমরা সাবট্রাকশন করব, আমরা এখানে আনসারটি ডিরেক্টলি পাব 0.61। আর এই যে ম্যাথটি, এটাকে আমরা বলতে পারি যে বীজগাণিতিক সমাধান। এটি অবশ্যই বলা যেতে পারে 9 এর বই থেকে দেওয়া, ক্লাস 9 স্ট্যান্ডার্ড। এখানে আমরা সলিউশন করে x এর মান বের করব। তবে এই সমস্ত ক্ষেত্রে x এর মানের পাশাপাশি আরো একটি বিষয় দেখতে হয় যে কন্ডিশন গুলোকে আমাদের জানা লাগে। যেমন আমরা যদি এখানে একটু বলে আসি, এখানে আমরা দেখি থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের মিনিং হচ্ছে 1 সহ ইনফিনিটি, এখানে ইনফিনিটি হবে না, এখানে থার্ড ব্র্যাকেটের মিনিং হচ্ছে 1/2 সহ ইনফিনিটি, আর এখানে হচ্ছে 1 থেকে ইনফিনিটি বাট নট 1, অর্থাৎ 1 হবে না। যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তার মিনিং হচ্ছে 1 থেকে গ্রেটার বাট নট 1। আর ঠিক এখানে যেমন আমরা বলতে পারি -1 থেকে গ্রেটার, বাট এখানে -1 হবে, তাহলে একটাই হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু। তাহলে আমরা এটাকে একটু সিম্পল ক্যালকুলেশন করে আসি। এই ম্যাট্রিকে যদি আমরা ক্যালকুলেশন করে আসি, আমার এখানে ছিল 3x - 2 ≥ 2x - 1, এই 2x টাকে এদিকে নিয়ে আসলে আমার x হবে, আর এখানে -2 এদিকে আসলে +1 +2 হয়ে যাবে, তা -1 এর সাথে ক্যালকুলেশন করলে 1।
তাহলে দেখুন তো আমার এখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়ান নট ওয়ান, অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়ান থেকে বড় নট ওয়ান, তাহলে আমরা বলতে পারি দিস ইজ দ্য রাইট আনসার। আর এখানে দেখুন এ ম্যাট্রি সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, এটি একটি আমরা যেটা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের যেটাকে ডিসক্রাইমিনেন্ট, যেটাকে আমরা বলতে পারি মূলদ্বয় প্রকৃতি বের করার জন্য, একটি ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সির মান যখন শূন্য থেকে বড় হয়, দ্যাট ইজ গ্রেটার দেন জিরো যদি হয়, সেক্ষেত্রে বাস্তব এবং অসমান হবে। তাহলে আমরা একটু আগে জেনে নিতে হবে এখানে বি এর মান কি। যদি আমরা বলি এটি হচ্ছে এক্স স্কোয়ারের সহগকে বলা হয় এ, এক্স এর সহগকে বলা হয় বি, আর যেটি কনস্ট্যান্ট ধ্রুবক এটাকে বলা হচ্ছে সি। তাহলে এখানে আমার বি এর মান হচ্ছে মাইনাস সেভেন, আর এর মান হচ্ছে সিক্স, এবং সি এর মান হচ্ছে মাইনাস ফোর। যখন আমরা নর্মালি এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাহলে দেখুন তো আমার এখানে বি এর মান হচ্ছে মাইনাস সেভেন, অর্থাৎ মাইনাস সেভেন স্কোয়ার মাইনাস মাইনাস সেভেন স্কোয়ার মাইনাস ফোর, এর ভ্যালু হচ্ছে আমার সিক্স এ সিক্স, দেন সি এর ভ্যালু হচ্ছে মাইনাস ফোর। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন না করেও বলতে পারি এখানে মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস, আর এখানে মাইনাস সেভেনের প্লাস, অর্থাৎ ওভারঅল যে আনসারটি হবে সেটি হচ্ছে প্লাস। তাহলে প্লাস কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি যে এটি হচ্ছে ক্লাস নাইনের বইয়ের, বিশেষ করে উচ্চতর গণিতে হুবহু 5.1 উচ্চতর গণিতের পাঠের একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলো কেমন হবে তার টাইপের মধ্যে সরাসরি লেখা আছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ গ্রেটার দেন জিরো হলে সেই ক্ষেত্রে মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে, অর্থাৎ এই সমীকরণটিকে সমাধান করলে এক্স এর যে দুটি মান হবে এই দুটি মান ভিন্ন ভিন্ন। আর ঠিক এই ম্যাটটি হচ্ছে 169, যদি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় তবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকুয়ালস টু হোয়াট। তবে এই ম্যাটটি আমরা বলতে পারি ক্লাস এইট এবং নাইন স্ট্যান্ডার্ড, অর্থাৎ নাইনে হয়তো প্রাথমিক কিছু ডিসকাশন আছে এরকম ডিফিকাল্ট না আসলো, ক্লাস নাইনে এরকম এইটে এরকম ম্যাথসগুলো হুবহুব না আসলো ক্লাস নাইনে এসে থাকে, তবে এইট এবং নাইন স্ট্যান্ডার্ড একটি ম্যাথ কোয়েশ্চেন। তো মনে রাখতে হবে এরকম ক্যালকুলেশনের জন্য আমার শুরুতেই দরকার হচ্ছে x প্লাস ওয়ান বাই এক্স এর মান, এই মানটি না হলে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে পারবো না। তাহলে আমাকে টার্গেট থাকতে হবে এই জায়গা থেকে কিভাবে x প্লাস ওয়ান বাই এক্স এর মান আসবে। তাহলে আমরা জানি যে x প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে একটি ফ্র্যাকশন, কিন্তু এটি হচ্ছে একটি পলিনোমিয়াল ইকুয়েশন, তাই আমরা তার এই যে প্রতিটা টার্মকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব, এটাকে যখন আমরা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব এখানে এক্স স্কোয়ার হবে, আর এটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এখানে মাইনাস ওয়ান হবে, এখানে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে। তাহলে আমরা বলতে পারি এটার জন্য আমার এখানে ডিভাইড করার পর এক্স স্কোয়ার, আর এখানে ডিভাইড করার পরে ওয়ান বাই এক্স, এই যে এখানে ডিভাইড করার পর যে মাইনাস ওয়ান হবে এটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসছি। তাহলে আবার এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এক্স আর ওয়ান বাই এক্স কাটা যাওয়ার পরে থাকবে মাইনাস টু, আর এখানে হচ্ছে ওয়ান, এই টুটা যখন এদিকে আসবে থ্রি, আবার স্কোয়ারটাকে আমরা এদিকে নিয়ে আসছি রুট ওভার, তাহলে রুট ওভার থ্রি। তাহলে এটা আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট ওভার থ্রি। যেহেতু এখানে আমার কিউব, তাহলে আমরা এখানে এখন বলতে পারি এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যখন থাকবে আমার থ্রি, সেক্ষেত্রে এখন আমার কিউবের মান দরকার, আমরা বোথ সাইডে কিউব করব। তাহলে বোথ সাইডে কিউব করলে এখানে আমার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি রুট থ্রি। আবার এটা কাটা, এটার মান যখন আমার রুট ওভার থ্রি হবে, তাহলে এদিকে থ্রি রুট ওভার থ্রি, এদিকে থ্রি রুট ওভার থ্রি, এলিমিনেট করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান জিরো হবে। হ্যাঁ, এই ম্যাট্রি যদি আমরা বলি যে এখানে এক্স এই ম্যাট্রি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটি যদিও আমরা বলি যে নাইন টেন স্ট্যান্ডার্ড, মূলত নাইন টেন স্ট্যান্ডার্ড হলে এটি হায়ার ম্যাথ বেস একটি ম্যাথ, জেনারেল ম্যাথে এরকম কন্ডিশন ম্যাথসগুলো খুবই কম থাকে, যাদের বেসিক ভালো সূচকের লগারিদম সূচক সম্পর্কে তারা হয়তো বিভিন্নভাবে করতে পারবেন, কিন্তু আমরা স্বাভাবিকভাবে যে নিয়মে এই ম্যাট্রি করে থাকি, যখন একটি পাওয়ার উপর আরও একটি পাওয়ার থাকে আমরা স্বাভাবিকভাবে সেটি গুণ করে, যেমন এখানে এক্স এর উপরে এক্স পাওয়ার, তার উপরে হচ্ছে রুট ওভার এক্স, আর রাইট সাইডে ছিল আমার এক্স, এক্স এর সাথে রুট ওভার এক্স, তার সাথে পাওয়ার হচ্ছে এক্স। তাহলে আমরা একটু বলতে পারি যে এখানে এক্স, এক্স এর উপরে পাওয়ারটাকে আমরা এখানে ওয়ান ধরবো, তার সাথে এখানে এক্স এর পাওয়ারটা ছিল আমার ওয়ান বাই টু, অর্থাৎ রুট মিন্স ওয়ান বাই টু, আবার এখানে এক্স এর পাওয়ার ওয়ান, আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, তার সাথে হচ্ছে এক্স।
তাহলে আমরা নর্মালি ক্যালকুলেশন করলে এক্স এর এই যে দুটি পাওয়ার এখানে বেস বেস যদি আমরা এক্স দুই দুটি পাওয়ার হচ্ছে অ্যাড হবে, অ্যাড হলে 3/2 এক্স এর উপরে হচ্ছে, আর এখানেও ঠিক 3/2 তার সাথে এক্স হবে। আবার এটা মনে রাখতে হবে এখানে এক্স 3/2 এর সাথে মাল্টিপ্লায়ার, এখানে এক্স এর পাওয়ার পাওয়ার হচ্ছে 3/2, তাহলে বোথ সাইড থেকে আমরা বেসকে যদি এলিমিনেট করি তাহলে আমার এখানে যে থাকবে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 3/2 আর এখানে হচ্ছে 3x/2, তাহলে 3x/2। এখন যদি আমরা এই এক্স কে যদি আমরা রাইট সাইড থেকে নিউমেরেটর পার্টটাকে লেফট সাইড আমরা ডিনোমিনেটর করি তাহলে সেক্ষেত্রে আমার এক্স আর এখানে হচ্ছে 3/2। এখন আমরা যেটা করতে পারি এক্স এর পাওয়ারটাকে 1 ধরে এটাকে আমরা উপরে যদি নিয়ে আসি তাহলে এখানে 1 মাইনাস করলে 1/2 হবে আর এখানে হচ্ছে 3/2। এখন আমরা যদি বোথ সাইডে বর্গ করি এখানে রুটটা এলিমিনেট হয়ে যাচ্ছে আর এখানে হয়ে যাবে 9/4, দ্যাট ইজ দিস আনসার ইজ 9/4। তাহলে এরকম ক্যালকুলেশন নর্মালি ইন্ডেক্স এর ক্যালকুলেশন গুলো হায়ার ম্যাথ বেস যাদের ম্যাথমেটিক্স এর সূচক লগারিদমের কনসেপ্ট বলো তারা হয়তো খুব দ্রুত এই ম্যাথস গুলো করতে পারবেন। এই একটি ম্যাথ 171 ম্যাথটি হচ্ছে লগ 1/a = 0। আপনারা জানেন যে যখন আমাদের জেনারেল ম্যাথের 4.1 ক্লাস 9 স্ট্যান্ডার্ড 4.1 ম্যাথটি শুরু করার আগে সূচক লগারিদম এই ফর্মুলাটি হুবহু লেখা আছে। আমি আমার এখান থেকে বইটি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমার সামনে যে বইটি আছে ঠিক দেখুন 78 পেজ এক্সারসাইজ 4.2 এর লগারিদমের এই ফর্মুলাটি ডিরেক্টলি আমাদের বইতে এখানে দেওয়া আছে, এ ইজ গ্রেটার দেন 0 অর এ ইজ নট ইকুয়াল 1 দেন log of 1 base a equal 0 and log of a base a equal 1। তাহলে এই ফর্মুলাটি হুবহু তুলে দেওয়া হলো এখান থেকে, তাহলে আমরা ঠিক বলতে পারি এই আনসারটি হচ্ছে a not equals to 1 and a is greater than 0। তো এই মুহূর্তে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে 172। তো 172 এর ম্যাথটি খুবই ইজি, এটি হচ্ছে ক্লাস 7 এর জিওমেট্রি পার্ট থেকে দেওয়া, হুবহু এই ম্যাথটি এমসিকিউ তে জিওমেট্রি পার্টে ছিল। তাহলে এই ইনফরমেশন গুলো যখন থাকবে শুরুতে আমাদেরকে অবশ্যই ফিগারের মধ্যে এগুলো উল্লেখ করে নিতে হবে, তখন কাজটি আমার সহজ হবে। পি কিউ আর অ্যাঙ্গেলটি হচ্ছে 55, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি 55 আবার পি কিউ এর সাথে এই দুটি সাইড ইকুয়াল, তার মানে আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলোর সমান, এটি 55 বলে এটি 55 হবে। আমার রিকোয়ারমেন্ট ছিল এই অ্যাঙ্গেলটি কত, আমরা জানি যে এখানে যদি লম্ব হয় সেক্ষেত্রে টোটাল 90 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রির মধ্যে 55 ডিগ্রি হয়ে গেলে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 35। এই এমসিকিউটি ক্লাস 7 এর বই থেকে হুবহু তুলে দেওয়া হলো। তো এই যে ম্যাথ 173 পি, এটাকে আমরা যেটাকে বলি বিল্ডার্স মেথড, অর্থাৎ উই হ্যাভ টু বিল্ড, অর্থাৎ এখানে একটি সেটের এলিমেন্টস গুলো ডিরেক্টলি দেওয়া থাকবে না কিন্তু ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশন গুলোকে ইউজ করে সেটের এলিমেন্টস গুলো বের করে তারপর আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট সেখানে যাব। তাহলে পি বাদ কিউ, অর্থাৎ পি সেট থেকে কিউ সেট আমরা মাইনাস করব, শুরুতে আগে আমাদেরকে জানতে হবে পি সেটের এলিমেন্টস। তাহলে পি এর ইনফরমেশন এক্স, এক্স হচ্ছে 12 এর গুণনীয়ক, অর্থাৎ জানি 12 এর গুণনীয়ক বলতে আমরা বুঝি উৎপাদক সমূহ, তাহলে 12 এর উৎপাদক 1 2 3 4 6 12, আর এখানে কিউ এর মধ্যে বলছে 3 এর গুণিতক, আমরা জানি গুণিতক বলতে নামটাকে বোঝাচ্ছে টাইমস, 3 1 যা 3 3 2 যা 6 3 3 যা 9, অর্থাৎ সেক্ষেত্রে আমার 12 লিমিট, তাহলে 3 6 9 12। এইবার আমাকে বললো পি থেকে কিউ সেট কে মাইনাস করবো, অর্থাৎ এখানে পি সেট থেকে কিউ সেট এলিমেন্টস গুলোকে যখন আমরা মাইনাস করব তখন দেখুন তো এখানে 1, শুরুতে 1 মাইনাস হচ্ছে না, তাহলে 1 আনসার, 2 মাইনাস হচ্ছে না, 2 থেকে যাবে, আর 4 কোন অবস্থা মাইনাস হচ্ছে না, 4 থেকে যাবে, বাকি ডাটাগুলো মাইনাস হচ্ছে, সেই ক্ষেত্রে 1 2 4 হচ্ছে আনসার। আর এটি অবশ্য বলা যেতে পারে আমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ড একটি ম্যাথ, তবে 9 10 ও এরকম ম্যাথস অনেক আছে, তবে এই ম্যাথটি অবশ্যই 9 10 এর, কারণ ত্রিকোণমিতিক পার্ট আমাদের 9 10 বেসের উপর ডিপেন্ড করে শুরু হয়েছে, ক্লাস 8 এর আগ পর্যন্ত ত্রিকোণমিতিক রাশিও নিয়ে কোনো ডিসকাশন নাই। এটি হচ্ছে মজার একটি ম্যাথ, এখানে হচ্ছে চতুর্থ পদ, অর্থাৎ এখানে দেওয়া আছে cos n π/2, অর্থাৎ n এর মানটি এখানে দেওয়া আছে চতুর্থ পদ, তার মানে n এর মান যখন আমার 4 হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি cos 4π/2, সেক্ষেত্রে হবে 2 দিয়ে ডিভাইড করলে 2π, তা আমরা জানি যে এখানে π, 2π, 3π, 4π, 6π, টোটালি এই সমস্ত ক্ষেত্রে ভ্যালুগুলো নর্মালি চেঞ্জ হয় না, cos সেক্ষেত্রে cos যদি আমার এখানে 0 ডিগ্রি মান যদি 1 হয়, 180 ডিগ্রি মান সেক্ষেত্রে আমার 1, আবার তাহলে 0 ডিগ্রি
180 ডিগ্রি 360 ডিগ্রি, সেক্ষেত্রে আবার আগের জায়গায় আসে। তাহলে ওয়ান, তাহলে আমরা বলতে পারি এই ভ্যালুটি হবে ওয়ান, অর্থাৎ কস 0 ডিগ্রি, কস 180 ডিগ্রি, কস 360 ডিগ্রি, এই সমস্ত ক্ষেত্রে মান সেম হবে। 175 ছয়জন খেলোয়াড় থেকে সমান সংখ্যক দুইটি দলে ভাগ করা যাবে, তাহলে অবশ্যই সমান সংখ্যক খেলোয়াড় বাছাই করতে হলে আমাদেরকে 3 করে নিতে হবে। তাহলে ছয়জন খেলোয়াড় থেকে তিনজন খেলোয়াড়টি চুজ করার অপশন হচ্ছে 6C3। তো এই ফর্মুলাটি সহজে মনে রাখা হচ্ছে 6 3 স্টেপ ডাউন আর আপ টু 3, সেক্ষেত্রে 6 × 5 × 4, অর্থাৎ 6 3 গড় নিচে নামবে। আর এখানে 3 থাকার মিনিং হচ্ছে 1 × 2 × 3, এদেরকে আমরা ক্যালকুলেশন করলে 20 হবে। তো আমার এখানে এরপরে হচ্ছে বাংলা, আমি আবার এখানে ম্যাথসের পার্টে আসছি। ম্যাথস এখানে আমার যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি হুবহু কমন, বেশ কয়েকবার আবার পরীক্ষা এসেছে আগে, 0.1, 0.01, 0.001। এই ক্ষেত্রে মনে রাখতে হবে টোটালি ডেসিমেলে সবগুলো ওয়ানকে মাল্টিপ্লাই করলে আমরা জানি ওয়ান আসে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ডেসিমেলে পরে 1, 2, 3, এখানে 3 গড়, এখানে 2 গড়, এখানে ডেসিমেলে পরে 1 গড়, তাহলে টোটাল 6 গড়, টোটাল 6 গড় ডেসিমেল 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এটি হবে কারেক্ট আনসার, দশমিকের পরে মোট 6 গড় থাকবে। আর এই ম্যাথটি হচ্ছে সেই ম্যাথটি করতে পারিনি আমি, অবশ্য এখনো দেখিনি অন্য কেউ এটি সলিউশন কিভাবে দিয়েছেন, আশা করি আপনারা হয়তো অন্য কোথাও কেউ সলিউশন দিয়ে থাকলে এটি দেখে নেবেন। আমার কাছে মনে হচ্ছে এখানে বর্ণমালা সংখ্যা হিসাবে সেক্ষেত্রে মাল্টিপ্লাই করে অ্যালফাবেটিক লেটারের নাম্বার হিসাবে সেখান থেকে আনসারটি বের করা হলো। আর 184 আনসারটিকে আমরা একটু রিভিউ করে আসি। তাহলে দেখুন তো এখানে আমার যে অ্যারো লেফট সাইড রাইট সাইড, তারপরে হচ্ছে লেফট সাইড, তারপরে হচ্ছে রাইট সাইড, তাহলে এখানেও ঠিক আমার লেফট সাইড রাইট সাইড, তারপরে হচ্ছে আপার সাইড, তারপর অবশ্যই ডাউন সাইড, সেই ক্ষেত্রে আমরা লজিকটি এইভাবে দেখতে পারি। আর এই প্রশ্নটির লজিকও খুব সহজ, দেখুন এখানে 1, 3, 5, ডেফিনেটলি পরের নাম্বারটি 7 হচ্ছে। আর এই যে প্রশ্নটি 186 এর আমাদের যে ফিগারটি দেওয়া ছিল, নর্মালি আপনি একটু খেয়াল করুন তো, যখন আমাদেরকে এই প্রশ্নটি দেওয়া ছিল, এই পশ্চন্স গুলোকে যদি আমরা একটু বড় করি, এখান থেকে যদি আমি এদিকে টান দিই, এখান থেকে আমি এদিকে টান দিই, তাহলে এই যে ভিতরে ছোট ট্রায়াঙ্গেলের ভিতরে যে শেপটা হচ্ছে এই শেপটি দেখতে এরকম হবে, তাই দিস ইজ দ্য রাইট আনসার। আর এটি আমরা বলা যেতে পারে প্যাটার্নের যে ম্যাথস গুলো নর্মালি ক্লাস 8 থেকে শুরু, বাট এগুলো বেসিক জ্ঞানের উপর নির্ভর করে 8, 9, 10 এরকম প্যাটার্ন অথবা রিলেটেড কিছু ম্যাথস আছে। আর এই ম্যাথটি বলা যেতে পারে আরো একটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ম্যাথস, 188 নাম্বার সিরিয়াল আছে, যেটি ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে। এই ম্যাথটি আমরা বলতে পারি এটি হচ্ছে রেশিও, যে ম্যাথগুলো অনুপাত সমানুপাত, এই ম্যাথসগুলো হচ্ছে ক্লাস 7 থেকে শুরু। তবে মজার ব্যাপার হচ্ছে এই রেশিওগুলোকে করতে হলে, যেমন আমার যখন মিটার দৈর্ঘ্য যখন বাড়বে তখন আমার ভর কমে যাবে, আবার দৈর্ঘ্য যখন কমে যাবে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভর বেশি দিতে হবে, কারণ দৈর্ঘ্যের সাথে যেহেতু এই পাল্লার দৈর্ঘ্যটি যত বেশি হবে সেক্ষেত্রে অলরেডি ওজন এখানে বেশি, সো তার সাথে ভর কম হবে, তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক আমরা বলতে পারি। তাহলে আমরা দেখুন তো এভাবে আমি যদি কোশ্চেনটি করি, মিটারের দৈর্ঘ্য 7:5, 7:5, কিন্তু স্বাভাবিকভাবে যেটা আসার কথা 7:5 যখন হবে স্বাভাবিকভাবে আমার এখানে 7 এর ভরটি আসার কথা, কিন্তু না, এর দৈর্ঘ্যের সাথে যেদিকে দৈর্ঘ্য বেশি হবে সেদিকে বরের সংখ্যা কম হবে, এই জন্য আমাদের 7 এর পার্টি এখানে শুরুতে না আসে, যেহেতু দৈর্ঘ্যের সাথে ভরের পরিমাপটা বিপরীত সম্পর্ক, তাহলে এখানে যেটা 1 এখানে সেটা আবার 2 নম্বরে থাকবে, যেহেতু ওদের মধ্যে বিপরীত সম্পর্ক। তাহলে 7:5 = আননোন যে কোয়ান্টিটি মাল্টিপ্লাই নোন কোয়ান্টিটি, আমরা একটা ফর্মুলা জানি মার্জিনাল কোয়ান্টিটি ইকুয়াল টু মিড কোয়ান্টিটি, অর্থাৎ ফার্স্ট কোয়ান্টিটির সাথে ফোর্থ কোয়ান্টিটি মাল্টিপ্লাই ইকুয়াল সেকেন্ড কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি। তাহলে আমার যেহেতু সেকেন্ড কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি, আমি থার্ড কোয়ান্টিটির ভ্যালু বের করলে সেক্ষেত্রে সেকেন্ড কোয়ান্টিটি দিয়ে ডিভাইড হবে ফার্স্ট অ্যান্ড ফোর্থকে, সেটাকে ডিভাইড করলে আমার যে আনসারটি হচ্ছে ইস 140। আমরা ওই সেটি ক্লাস 7 স্ট্যান্ডার্ড একটি বই, অনুপাত সমানুপাতি ম্যাথস, ওদের এক্সারসাইজ 2.2.2 থেকে শুরু হলো। তো এই ম্যাথটি আরেকটি মজার ম্যাথ, এটি হুবহু প্রায় সময় এই ধরনের ম্যাথসগুলো আসে বিভিন্ন আগের পরীক্ষাগুলোতেও ছিল, একটু শুধু ম্যাথস জানার পাশাপাশি আইকিউ যাদের একটু ভালো তারা সেক্ষেত্রে এই ম্যাথসগুলো আনসার দিতে পারবেন।
এমএটি আনসার দেওয়ার আগে আমি শুরুতে একটু বলে নিচ্ছি, ফিগার এঁকে নিলে সবচেয়ে বেস্ট হয়। আমরা যদি এখানে বলি সেটা যেমন আমার ধরুন উত্তর, আর এটাকে যদি আমরা বলি দক্ষিণ, আর এটাকে যদি আমি পশ্চিম, আর এটাকে যদি আমি পূর্ব বলি, তাহলে দেখুন একজন ব্যক্তি 4 মাইল উত্তরে সে শুরুতে যাচ্ছে, এখানে 4 মাইল উত্তর দিকে যাচ্ছে, তারপর 12 মাইল পূর্বে, অর্থাৎ উত্তর থেকে এরপরে সে আরো 12 মাইল পূর্ব দিকে এসে, তারপর আবার 12 মাইল উত্তরে যাবে, অর্থাৎ এখান থেকে সে আরো 12 মাইল উত্তর দিকে যাচ্ছে। তাহলে সে এখান থেকে যখন গন্তব্য শুরু করে তার এখানে কমপ্লিট, আর সে যাত্রা স্থান থেকে শুরু করে কত মাইল গেল, অর্থাৎ যাত্রা স্থান থেকে তার টোটাল দূরত্ব। আমি আবার একটু বলছি, একজন মানুষ শুরুতে 4 মাইল সে উত্তরে যাচ্ছে, তারপর সে পূর্ব দিকে 12 মাইল, তারপর আবার সে উত্তর দিকে 12 মাইল, এখন বলছে তার যাত্রা স্থান থেকে সর্বশেষ পর্যায়ে সে কত দ্রুত অতিক্রম করলো। তাহলে আমরা অবশ্যই খেয়াল করব, এই সমস্ত ম্যাথ করতে হলে অবশ্যই পিথাগোরাসের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ম্যাথটি ডিফিকাল্ট হবে। তাহলে আমি যদি এখানে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করি, এটির সাথে এটি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করি, তাহলে এই সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের মান বের করলে আমার আনসার হবে স্বাভাবিকভাবে, এই ডাটাটি যখন 12 হবে এখানে হবে 12, এই ডাটাটি হচ্ছে তার অপোজিটে 4, তাহলে যদি আমি এটাকে বেস ধরি তাহলে এখানে টোটাল হচ্ছে 16, 12 + 4 = 16, আর এখানে হচ্ছে 12, তাহলে আমরা বলতে পারি 16² + 12² এটাকে রুট ওভার করলে আমার যে আনসারটি হবে সেটা হচ্ছে 4400, এটাকে রুট ওভার করলে 20, তাহলে 20 হচ্ছে আনসার। এরকম ম্যাথ প্রায় সময় কমন আসে, এই ম্যাথসগুলো পরীক্ষায় আনসার করতে হয়। তাহলে দেখুন তো এখানে আমার যে ম্যাথসগুলো ছিল, আশা করি আর কোনো ম্যাথস বাকি নেই, এই ম্যাথসগুলো আনসার দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা আপনাদের উত্তরপত্র মিলিয়ে নেবেন কার কয়টি ম্যাথস হলো, হয়তো কেউ আরো সহজভাবে ভিন্নভাবে আনসারগুলো চিন্তা করে থাকতে পারেন, যার যেভাবে ভালো লাগে আশা করি সে সেভাবে মনে রাখার চেষ্টা করবেন। তবে এখানে এই ম্যাথের কোশ্চেনটি দেখে যতটুকু মনে হলো যে বেশিরভাগ কোশ্চেনগুলো হচ্ছে আমাদের 6-7 স্ট্যান্ডার্ড, তবে 8 স্ট্যান্ডার্ডও যদি কিছু থাকে কিন্তু 9-10 বেস কোশ্চেন খুবই কম, এই পুরো সেট থেকে প্রায় 2 থেকে 3টি কোশ্চেন 9-10 স্ট্যান্ডার্ড, আর বাকি কোশ্চেনগুলো মূলত 6-7-8 বেস স্ট্যান্ডার্ড। তো যারা নন ম্যাথস বেস, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তাদের জন্য আমার মনে হচ্ছে যদি ম্যাথমেটিক্সটাকে ভালো করার আগ্রহ থাকে চেষ্টা করার, তাহলে 6-7-8 ম্যাথসগুলোকে প্রাথমিকভাবে শেষ করে পরবর্তীতে 9-এর ম্যাথসগুলো ধরা যেতে পারে, কিন্তু 9-এর ম্যাথসগুলো বিভিন্ন ভাগে ভাগ থাকার কারণে অ্যারিথমেটিক, অ্যালজেব্রিক, জিওমেট্রিক বা সেক্ষেত্রে সিলেবাস কমপ্লিট করা এবং সময়ের ব্যাপার, এবং এত সিলেবাস থেকে 2-8টি প্রশ্ন কমন পড়লে সেটি পরীক্ষার হলে হুবহু কমন পড়া ডিফিকাল্ট। তার চেয়ে 6-7-8 এই 3টি ক্লাসের ম্যাথস বই যদি কারো দক্ষতা ভালো থাকে, আশা করি অন্যান্য ম্যাথসগুলো তার জন্য করা খুবই সহজ হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন, আমি সময় নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।